প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করবে। দুপুরে নারায়ণগঞ্জ নগরীর 2 নম্বর রেলগেট জেলা আওয়ামী লীগ অফিস থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ও যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আবু জাফর চৌধুরীর বীরুর নেতৃত্বে মিছিল বের করা হয়। পরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া অন্যান্য জেলায়ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতে হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীতে দেশের জ্বালানি খাত নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, কুইক রেন্টালের জন্য বছরে 78,000 কোটি টাকা গচ্চা দেওয়া হচ্ছে। মানুষের পকেট কেটে বিদেশে বিনিয়োগ করছে সরকারের প্রভাবশালীরা। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হতে পারবে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কয়েকটা কোম্পানি যারা সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত, সরাসরি এদের একজন মন্ত্রী আছেন, একজন উপদেষ্টা আছেন, যারা যাদের কাছে সিংহভাগটাই তারা নিয়ে চলে যায়। একটা প্রতিষ্ঠার কথা বলেছেন এখানে যে সিঙ্গাপুরে বিনিয়োগের ক্ষেত্রে ওনারা হচ্ছে দ্বিতীয়। কোথা থেকে পেলেন এই আপনাদের টাকা? বাংলাদেশের মানুষের পকেট থেকে কেটে নিয়ে গিয়ে তার বিদেশে এখন তাদের যারা আপনার মাফিয়া যা লুট করে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে তারা বিদেশে বিনিয়োগ করছেন, দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে কিনা তা জানা নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না। আজ নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মিজান রহমানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসছে কিনা তা তার জানা নেই। সেটা আই হ্যাভ নো আইডিয়া, আমরা জানি না। ওগুলো আমাদের বলে কয় তো কোন দিক কিছু কারণ দেশে এই স্যাংশনের কোনো কারণই নাই। তবে এটা ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট এবং দিস ইজ, এটা যদি হয় খুব দুঃখজনক হবে। তবে আমেরিকা তো প্রায় জায়গায় হাজার হাজার স্যাংশন দিয়ে যাচ্ছে। সো উই হোপ যে আমেরিকা শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এই সব করবে। জাতীয় নির্বাচনের সময়ে বাংলাদেশে চলাচলে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের নির্দেশনার বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলাদেশে এখন হত্যা সন্ত্রাস হয় না, আইন শৃঙ্খলা পরিস্থিতিও অনেক ভালো বলে দাবি করেন। মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করে, এটা তাদের জিজ্ঞেস করুন তারা কেন করেছে। আমাদের দেশে কোনো ধরনের হত্যা নেই, রাস্তাঘাটে কেউ গুলি করে কেউ মারে না, বরং কেউ কেউ হয়তো সতর্কতা দেওয়া উচিত যে আমেরিকাতে গেলে পরে এই মলে কিংবা আপনার বারে কিংবা স্কুলে একটু সাবধানে থাকবে, এইটা হয়তো দিলে বোধ পূর্ণ হচ্ছে। এবং আমাদের দেশে কোনো কারণ না যে এইগুলো সহিংসত হবে, যার জন্য অগ্রিম একটা সতর্কতা দিতে হবে। মন্ত্রী হওয়ার আগে আব্দুল মোমেন চাইনিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছেন, পত্রিকায় প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়েও প্রতিক্রিয়া জানান তিনি। এখানে মিথ্যা তথ্য দিয়েছে, মিথ্যা তথ্যটা হলো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মানে আমি এই মন্ত্রী হওয়ার আগে চাইনিজ একটা লবি, চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
ভোলার ইলিশা এক কূপকে দেশের 29তম গ্যাস ক্ষেত্র ঘোষণা করা হয়েছে। সকালে রাজধানীতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই গ্যাস ক্ষেত্রে 200 বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ, বাংলাদেশি মুদ্রায় যার বাজার মূল্য প্রায় 6,500 কোটি টাকা, আর আমদানি করা এলএনজির দাম বিবেচনা করলে মূল্য 26,000 কোটি টাকা হবে বলেও জানান তিনি। আর ভূতত্ত্ববিদ ডক্টর বজরুল ইমাম বলছেন, সঠিকভাবে অনুসন্ধান করলে ভোলাতেই আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। এবছরের মার্চে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে খনন কাজ শুরু করা হয়। বাপেক্সের হয়ে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাসপ্রম এই কূপটি খনন করে। কাজ শুরুর 2 মাসের মাথায় এখানে বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার তথ্য নিশ্চিত করা হয় বাপেক্সের পক্ষ থেকে। আর ভোলায় আরও 2টি গ্যাস ক্ষেত্রের চেয়ে আলাদা ভূকাঠাময় অবস্থান করায় এপ্রিলে এটিকে নতুন গ্যাস ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে সংস্থাটি, যার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো সোমবার। বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র এবং এখান থেকে আমরা প্রায় 26 থেকে 30 বছর পর্যন্ত গ্যাস আহরণ করতে পারবো। এই মুহূর্তে যে গ্যাসের মজুদ আছে সেটার মূল্য হলো প্রায় বর্তমানে বাংলাদেশে টাকায় 6,500 কোটি টাকা। যদি আমি বিদেশে গ্যাসের যে মূল্য আছে সেটা যদি আমি ধরি তাহলে প্রায় 26,000 কোটি টাকার গ্যাস। ইলিশা গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে প্রতিদিন 20 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব, সামনের দিনে যা আরও বাড়বে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রিফিজিবিলিটির কাজ শেষ হয়েছে, এখন ফিজিবিলিটির কাজ আমরা শুরু করেছি। অনেকগুলো 3টা নদী আমাদের ওখানে ক্রসিং আছে। বরিশাল দিয়ে আমরা এই পাইপলাইন চলে যাবে, মাদারীপুর হয়ে আমরা গোপালগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে, এটা একটা লাইন। এবং বরিশাল থেকে আরেকটা লাইন যাবে খুলনা। আগামী 2 বছরের মধ্যে আমাদের পাইপলাইন কমপ্লিট হলে আমরা পুরো গ্যাসটাই আমরা প্রায় 200 প্রথম আনতে পারবো। ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমামের মতে, ভোলার স্থলভাগ সহ নদীতে অনুসন্ধান করলে আরও গ্যাস পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেক সময় বলেন যে হ্যাঁ, বাংলাদেশে তো অনেক খনন করা হয়েছে আর তো গ্যাস পাওয়া যাচ্ছে না। এটা যে কত বড় ভুল কথা সেটা প্রমাণ হয়েছে গত 2টা আবিষ্কারে। ভোলাতেই ধরেন বাপেক্স 2 বছর আগে করলো, বা 2-3 বছর আগে করলো ভোলা নর্থ গ্যাস ক্ষেত্র, আর এই এখন করলো ইলিশা গ্যাস ক্ষেত্র। এবং এই যে 2টো আবিষ্কার এটা কিন্তু স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে ভোলা অঞ্চলে আরও অনেক গ্যাস আছে। 1994 সালে ভোলার বোরহান উদ্দিনে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র ও 2018 সালে ভোলা নর্থ গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। নতুন ইলিশা একসহ ভোলায় গ্যাসের মজুতের পরিমাণ দাঁড়ালো 1.60 ট্রিলিয়ন ঘনফুট। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। 25শে মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। গাজীপুর সিটি কর্পোরেশনের বড় অংশ জুড়ে রয়েছে গার্মেন্টস সহ বিভিন্ন প্রকার শিল্প কারখানা। এই সকল প্রতিষ্ঠানে কর্মজীবীদের মধ্যে রয়েছে কয়েক লাখ ভোটার। নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলে কর্মজীবীদের ভোট। প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার সহ অন্যান্য প্রস্তাবনায় গার্মেন্টস শ্রমিক ও কর্মজীবীদের স্বার্থ রক্ষায় নানা রকম কর্মসূচি ঘোষণা করেছেন। শেষ মুহূর্তের প্রচার প্রচারণা শিল্প এলাকায় করছেন মেয়র প্রার্থীরা, পাশাপাশি নিরলস প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। তারাও তাদের এলাকার শ্রমিকদের উন্নয়ন ও নিরাপত্তায় নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন। মালিক শ্রমিকের সুসম্পর্ক রাখার জন্য সরকারি কিছু বিধান তো অবশ্যই রয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রমিকদের যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি নিরসন করবে। গার্মেন্টসের যারা ভাই বোনেরা কাজ করছে তাদের পক্ষ থেকে আমি 2 দিন ছুটির একটা আবেদন করব। এইটা হচ্ছে গার্মেন্টস ভাই বোনদের প্রতি আমি তাদের প্রতি আমার মূল ইশতেহার বলে, তাদের প্রতি মূল প্রতিশ্রুতি বলে। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম আরও বেড়েছে। আজ কেজি প্রতি আরও 2 থেকে 5 টাকা করে বেড়েছে। এ বিষয়ে জানতে এখন চলে যাচ্ছি খাতুনগঞ্জে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, দাম বৃদ্ধির কারণ সম্পর্কে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ লোপা, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যেই সব ট্রাকগুলো এখানে লোডিং এবং আনলোডিং হচ্ছে, সেখানে সব পেঁয়াজেই এখানে লোড আনলোডিং হচ্ছে। এবং এইসব পেঁয়াজগুলো দেশের
কুষ্টিয়া ফরিদপুর পাবনা থেকে এসছে এবং এই আজকে আমরা যেটা গতকাল যেটা দেখেছি 70 টাকা পর্যন্ত এখানে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছিল, আজকে সেটি 75 থেকে 78 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এখানে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যে সরকারের যেই নীতিমালা করা হয়েছে এবং সেই কারণে এখানে ব্যবসায়ীরা সময় মতো এখানে পেঁয়াজ আনছেন না এবং সেই কারণে প্রতিদিন দাম বাড়ছে। এছাড়া এখানে এইসব পাইকারি বাজারে যারা বিক্রেতা আছেন তারা মূলত এখানে কমিশনের ভিত্তিতে পেঁয়াজগুলো বিক্রি করে থাকেন এবং যানবাহন খরচ এবং শ্রমিকদের ব্যয় দোকান ভাড়া সব মিলিয়ে 1 টাকা 2 টাকা তারা এই পেঁয়াজ বিক্রি করে লাভ করেন এমনটি জানাচ্ছেন। তবে এখানে গতকাল আমরা দেখেছি চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে অভিযান করেছেন এবং তিনি অভিযানের পরে বেশ কয়েকজন ব্যবসায়ী এবং আড়তদারদের তারা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করা হয়েছে। এরপর থেকে আমরা আজকে দেখেছি যে আরও 4-5 টাকা করে পেঁয়াজের মূল্য বেড়েছে। এখানে যে শুধু পেঁয়াজের মূল্য বেড়েছে তা নয়, এখানে আদার দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছুর দামই গত 1 সপ্তাহ থেকে প্রায় 100 থেকে 150 টাকা পর্যন্ত দাম বেড়েছে। তো এখানকার যারা ব্যবসায়ী এরা বলছেন যে সরকার যে কৃষকদের বাঁচানোর জন্য আমাদের দেশীয় উৎপাদন পেঁয়াজ মূল্য স্বাভাবিক রাখতে এবং প্রকৃত মূল্য পেতে যেই নিয়ম করেছে সেটি আসলে একটি সঠিক সিদ্ধান্ত, কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী সেটিকে পুঁজি করে দিনের পর দিন আসলে দাম বাড়িয়ে দিচ্ছেন। লোফা এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম পেঁয়াজের দামের খবর। ধান সংকটে বন্ধ হয়ে গেছে নাটোরের অর্ধেকেরও বেশি ধান চাতাল ও রাইস মিল। ব্যবসা হারিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, আবার কর্ম হারিয়ে পেশা পরিবর্তন ও রাজধানীমুখী হচ্ছেন শ্রমিকরা। এজন্য অর্থশালী সিন্ডিকেটকে দায়ী করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নাটোর থেকে হারিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের চাতালের ধান শুকোনোর এমন চিত্র নিকট ভবিষ্যতে হয়তো আর চোখে পড়বে না, কারণ ইতোমধ্যেই জেলার অর্ধেকের বেশি ছোট ও মাঝারি চাতাল ও রাইস মিল বন্ধ হয়ে গেছে। কোনোটা পরিত্যক্ত, কোনোটা আবার ভুট্টা শুকোনো হচ্ছে। কেউ কেউ তাদের চাতালে জৈব সার তৈরির কাজ করছেন। মূলত ধান চাল ব্যবসার নিয়ন্ত্রণ অটো রাইস মিল মালিক ও বড় বড় শিল্প গ্রুপের হাতে চলে যাওয়ায় ধান কিনতে পারছেন না ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। এ কারণে ধান সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ছোট ও মাঝারি ধান খোলা বা চাতাল ও রাইস মিলগুলো। যারা বড় বড় মিল আর তারা হাজার হাজার কোটি টাকা, 600 কোটি টাকা তারা সরকার তিনি লোন লিছে লিয়ে তারা হয়তো বা দেখা গেল যে গোটা বছরের ধান 3 মাসে তারা হচ্ছে যে মার্কেট তিনি ধানটা উঠাইলে উঠাই লওয়ার পরে তাদের ইচ্ছা মতন তারা মার্কেট তৈরি করে এবং ইচ্ছা মতন তারা গোটা বছর তারা মাল বেচে। তাদের কারণে আমাদের মতো ছোট মিলার আমরা যারা আছি তারা টিকে থাকতে পারতেছি না, বাজারে কম্পিটিশন করতে পারতেছি না। এই জন্য আমার মনে হয় যে আগামীতে আজকে মিল আর চলবে না, এই চাতালগুলো বন্ধ হয়ে যাবে। চাতাল ও রাইস মিল বন্ধ হওয়ায় বেকার হয়ে পেশা পরিবর্তন করছেন শ্রমিকরা। কাজের সন্ধানে অনেক শ্রমিক হচ্ছেন রাজধানীমুখী। কেউ কেউ যাচ্ছে রাজশাহী, কেউ কেউ যাচ্ছে ঢাকা, কেউ কেউ যাচ্ছে অমুক জায়গা, মানে কাজ কম মনে করেন না পারলে কি করবি, গোডাউন না চললে ভাড়া পাইটালি কাজ করে খাওয়া লাগবে, আর কি করে খামো, আমরা গরিব মানুষ। চাতালের লোক কাজ বন্ধ, কারণ অনেক রকম কাজ করে বেড়াচ্ছে, হয়তো মাঠে কাজ, হয়তো গাড়ি চালায়, অনেক রকম বিভিন্ন কাজ করে। কৃষি বিভাগের তথ্য মতে নাটোর জেলায় বছরে প্রায় 8 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়, যার মধ্যে 5 লাখ মেট্রিক টনই উদ্বৃত্ত। ছোট ও মাঝারি চাতাল ও মিলের মাধ্যমে ধান থেকে উৎপাদিত চাল বিপণন হতো স্থানীয় বাজারে, যার সিংহভাগই এখন চলে গেছে সিন্ডিকেটের হাতে, এমনটাই দাবি ক্ষতিগ্রস্তদের। NTV নিউজ ডেস্ক।